নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে চট্টগ্রাম দুই আসনের পরিবেশ। এই আসনে দলীয় ও স্বতন্ত্র সব মিলিয়ে আটজন প্রার্থী থাকলেও সমীকরণ বলছে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও তরমুজ প্রতীকের প্রার্থীর মধ্যে। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। প্রচারে মুখর চট্টগ্রাম দুই আসনের মাঠঘাট, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। এই আসনে আওয়ামী লীগের জোট প্রার্থী নজিবুল বশর মাইজ ভান্ডারী দুইবার সংসদ সদস্য হলেও এবার পাননি নৌকার মনোনয়ন। নৌকার মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এখানে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীক নিয়ে গণসংযোগ করছেন আওয়ামী লীগের নেতা ও স্বতন্ত্র প্রার্থী হুসেইন মোহাম্মদ আবু তোয়েব। এই দুই প্রার্থী ছাড়াও আরও রয়েছে ছয়জন প্রার্থী। আমরা খুবই আনন্দিত এবং উৎপলিত হচ্ছে ফটিকছড়ির দীর্ঘদিনের গণমানুষের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা ফটিকছড়িবাসী দীর্ঘদিন আমাদের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিল না, এই কারণে আমরা পুরো ফটিকছড়িবাসী দীর্ঘদিন এটা নিয়ে অনেক সাফার করেছে। ফটিকছড়ি ইনশাল্লাহ একটি স্বনির্ভর ফটিকছড়ি হওয়ার জন্য, আধুনিক ফটিকছড়ি হওয়ার জন্য আমাদের খাদিজাতুল আনোয়ার সনির বিকল্প নেই এবং মানুষ অসম্ভব গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি ওনার নমিনেশন দেওয়ার পর মিছিল সহকারে এবং সবাই মসজিদ মন্দির যে যেখানে ছিল সেখানে দোয়া করেছেন। তা আমরা ইনশাআল্লাহ সেই বিজয়ের পথে 7 তারিখ নির্বাচন হবে। আমরা এখন মাঠে অলরেডি নেমে গেছি, 7 তারিখ বিজয়ের পথে আমরা সবাই একসঙ্গে হয়ে যে যে অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের বিজয় চিনিয়ে নেবো ইনশাআল্লাহ। এবারে খুব উৎসবমুখর পরিবেশে ভোট দেবো ইনশাআল্লাহ 7 তারিখ। আমরা আমাদের এলাকার যোগ্য যারা আমরা যাকে আমরা সবসময় আমাদের সুখে দুঃখে পাই, আমাদের আপদ বিপদে যাকে পাবো আমরা তাকে নির্বাচিত করব। আমরা ফটিকছড়িবাসী যাকে সুখে দুঃখে পাবো এবং আমাদের সবসময় কাজে লাগবে তাকে আমরা নির্বাচিত করব আগামী 7 জানুয়ারি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা নৌকার সঙ্গে থাকবে বলে আশা আওয়ামী লীগ প্রার্থীর, আর শান্তিপূর্ণ ভোট বিপ্লব ঘটানোর প্রত্যয় স্বতন্ত্র প্রার্থীর। নির্বাচন যাতে উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক হয় সেই লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ইনশাআল্লাহ আমি 100% আশাবাদী, আমি নির্বাচনে জিতবো। ফটিকছড়িতে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে, একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং ইনশাআল্লাহ 7ই জানুয়ারি আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে ইনশাআল্লাহ নৌকাকে জয়যুক্ত করবেন, জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন। তবে চট্টগ্রাম দুই আসনের নিয়ন্ত্রণ কার হাতে আসবে সেজন্য অপেক্ষা করতে হবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত। যে নির্বাচন করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছেন, তোমাদের কথা রাখার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, এই 5 বছর ফটিকছড়ির কোনো জায়গায় কোনোভাবে কাউকে, সে আমার পক্ষে হোক সে আমার বিপক্ষে হোক, কাউকেও কষ্ট দিয়েছি, উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা দেখিয়েছি। একজন লোকও যদি বলতে পারে আমি কান টেনে রাঙ্গাটান টেনে ফটিকছড়ি ছেড়ে চলে যাব। আমাদের ফটিকছড়িতে সেভাবে উন্নয়ন হয়নি আপনারা জানেন, একজন দলীয় প্রার্থী পাওয়াতে তাদের এই ভালোবাসা। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি যেন এই যে আমার ফটিকছড়িবাসী আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো যেন আমি আপনাদের সবাইকে নিয়ে আমি যাতে পূরণ করতে পারি, ফটিকছড়িকে একটা সুন্দর ফটিকছড়ি আমাদের আশেপাশের উপজেলাগুলো যেভাবে ডেভেলপ হয়েছে তো আমি চাইব আপনারা সবাই দোয়া করবেন। ইমরুল কায়েস, আরটিভি